মানবিক শওকত ভাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কি এমন নতুন চাকরিতে জয়েন করলেন, মাসে কত টাকা বেতন এবং প্রথম মাসের বেতন দিয়ে তিনি কি করবেন বলেছিলেন? আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল, ব্যবহারিক সেবা ফাউন্ডেশন টিম, মানবিক শওকত হোসেন পিপিএম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অনেকে জানেন মানবিক শওকত ভাই পুলিশের চাকরি করতেন। যে কোনো একটি কারণে মানবিক শওকত ভাইয়ের পুলিশের চাকরিটি চলে যান, সাথে সাথে ভালো একটি চাকরি পান মানবিক শওকত হোসেন পিপিএম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে যাচ্ছি শওকত ভাইয়ের কোম্পানির মেন হেড অফিসে। শওকত ভাই যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নাম হলো অ্যাপেক্স মেটাল। এই কোম্পানির মেন হেড অফিস ঢাকা যাত্রাবাড়িতে। শওকত ভাইয়ের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলাম আমি কে এম শাকিল আর আমার সহকর্মী এমডি হৃদয়। যাই হোক, সকালে রওনা করেছি চট্টগ্রাম থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এসে দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চ করেই চলে গেলাম ঢাকা যাত্রাবাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় পৌঁছে গেলাম ঢাকা যাত্রাবাড়িতে। মানবিক শওকত ভাই অফিসে ঢুকলে ফুল দিয়ে বরণ করে নেন অ্যাপেক্স মেটাল কোম্পানি। পরে একের পর সবাই এসে ফুল দিয়ে বরণ করতে লাগলো। আর আমাদের ভাইরা তো আছে মাশাআল্লাহ। অ্যাপেক্স মেটাল মানবিক শওকত ভাইয়ের কোম্পানি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কোম্পানি। এমন কি সেই কোম্পানির কর্মচারীগুলা এত ভালো, পাঁচক্ত নামাজ কালাম পড়ে, তাদের দেখে আলহামদুলিল্লাহ আমরা ব্যবহারিক সেবা ফাউন্ডেশনের টিমও মুগ্ধ। অ্যাপেক্স মেটাল কোম্পানি সেদিন মানবিক শওকত ভাইকে পুরো কারখানা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। মানবিক শওকত ভাইয়ের কাজের দক্ষতা দেখে ওনার স্যালারি ধরা হলো 50,000 টাকা। প্রতি মাসে ওনার বেতন 50,000 টাকা। উনি নিয়ত করেছিলেন আমি যদি প্রথম মাসের স্যালারি পাই তাহলে ওই টাকা আমি যে কোনো একজন অসহায় মানুষকে দিব, সেই টাকা দিয়ে যেন সে একটা কিছু করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একটা মাস হয়ে গেল শওকত ভাইয়ের চাকরি। আলহামদুলিল্লাহ প্রথম মাসের বেতনও পেলেন, সেই টাকা কি করবে কোথায় দিবে অবশ্যই দেখানো হবে। সারাদিন পেট্রোলিতে সময় দেওয়ার পর রাতে চলে গেলাম যাত্রাবাড়ির একটি ভালো রেস্টুরেন্টে। পরে সেখানে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম সবাই মিলে, সবার সাথে অনেক মজা লাগলো, কথা বলে অনেক আনন্দ পেলাম। আমি কে এম শাকিল অনেক মজা করতে ভালোবাসে। যাই হোক, ভালো কিছু খাবার খেলাম, খাবার খেয়ে আমরা চলে গেলাম আমাদের সেই ঢাকা ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে। আশা করছি সবাই আজকের এই ভিডিওটি মন ভরে দেখেছেন। মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল, এমএসএ টিভি, ঢাকা যাত্রাবাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শাকিল ভাই ফ্ল্যাটে তো মাংস শেষ, আলাভিন বেডটা ফুলই আছে, সমস্যা নাই। আল্লাহ খাবার মজা হয়েছে, মজা হয়েছে। যাক
যে